সকাল আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সত্যি কথা বলতে কি, ভয়েসটা দিতে পারিনি, কেননা পাশে গান চলছিল ওর জন্য। তো চলো তোমাদেরকে আমার গাছে, মানে অনেক ফুল ফুটেছে, একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো তো ঘরের মধ্যে চলে আসলাম। বিছনাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মাম্মাম ছিল বলে একটুখানি গুছিয়ে ফেলেছে, আর এখন আমার মাম্মামটা ওই যে দোলনা চড়ছে। আর নন্দিনী এখনও বাড়ি আসেনি, সকালবেলা পড়ে টোরে মানে ওখানেই গেছে, আবার গানটা চালিয়েছে। এদিকে সব পয় পরিষ্কার করা রয়েছে, তারপরে ওদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, ব্যাগে রয়েছে। আর এদিকে বাসন ধুয়ে রেখেছি, টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো কি বাজার নিয়ে এসে আর একবারে রান্নার দিকেও যাই। তো দেখো এখানে ডিম নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। আর কি এনেছে মাম্মাম দেখাও? তেল। তেল হ্যাঁ, বের করতেই পাচ্ছ না? এই যে তেল এনেছে, আর মসুরির ডাল। আর মসুরির ডাল আর বাদাম এনেছে, কাঁচা বাদাম, একটু ভিজিয়ে খাওয়া হবে ওর জন্য। আর এই যে কাঁচা ছোলা এনেছে, এই এনেছে। আজকে আর কিছু আনিনি এমনি বাজার। আজকে আমার বলছিল কি আনবো, মাছ আনবো? না, ডিম ডিম কিছু একটা নিয়ে আসো। তো এখন ডিম রান্না করব, তো চলো। তো আজকে আটটা ডিম রান্না করব। তো বসিয়ে দিলাম, ডিমটা এদিকে সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে চালটা ভিজিয়ে নিই। তো চলো বন্ধুরা, চালটাকে সুন্দর করে ধুয়ে নিই। চালের ভিতর দেখো দুটো একটা পিঁপড়ে হয়েছে। তো এখন চালটাকে ভালো করে ধুয়ে নিই। আর হচ্ছে তোমার মানে কি বলবো, আজকে সেইভাবে না কোনো ভয়েসই দিতে পারিনি, কেননা পাশে গান চলছে, গণেশ পুজো হচ্ছে। তো গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদেরকে জানাই। তো দেখো প্রথমে আমি সবজি কাটতে বসে গেছি, ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে। আর টমেটো দেবো ডিমের কষা। আজকে ডিমগুলোকে একটু কষা কষা করেই রান্না করব। তো সব মানে টমেটোকে একটু ধুয়ে, তারপরে বটিটা ধুয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি, তাহলে আমাকে আর পরে আর ধুতে হবে না। আর একটু আদাও ছাড়িয়ে নিচ্ছি। আর কি রানবো বলো তো, মানে কোনো কিছুই যেন খেতে ভালো লাগছে না, কিছুই যেন ইচ্ছা করছে না খেতে। বলো কি রানবো? সে মানে তোমাদের দাদাভাই বলছে কি যে খাবো বুঝতেই পারছি না, বলছে মাছ আনবো, মানে আমার মাছ ভালোই লাগছে না। তো এক কাজ করো তাহলে, একটুখানি ডিমও নিয়ে আসো, কম পয়সায়ও হয়ে যাবে এখানে ডিমটা। আর মাছ আনতে গেলে প্রায় 100 টাকা তো লাগবেই আমাদের, মানে বাজার থেকে আনতে গেলে। আর যদি একটু দূরে যাও, আমি যে হাবড়া বাজারে যাই ওখানে একটুখানি 50-60 টাকার মধ্যে পাওয়া যাবে। তাই বললাম না থাক, মাছ আনতে হবে না, তুমি একটু ডিম নিয়ে আসো। ডিম ছেলেমেয়েরাও তো ডিম ভালো খায়, আমিও ভালো খাই, তুমিও ভালো খাও, সবাই ডিম ভালো খায়। আর এদিকে মাম্মাম বায়না করছিল যে একটু লেবু কেটে দাও আমাকে, তো তার জন্য মাম্মামকে লেবু কেটে দিলাম। এখন আমি ডিমের ঝোলের আলুটা মানে ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে আমার মশলাপাতি করার সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে। তারপরে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই সকালবেলা এই কড়াইটায় একটা ডিম ভেজে তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেছিলো, কালকের কটা ভাত ছিল, আমি আর সকালে কিছু খাইনি। তো মাম্মা ম্যাগি খেয়েছে আর নন্দিনী বাড়ি নেই, তো আর জন্য তোমাদের দাদাভাই অল্প কটা ভাত ছিল সে কটা তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। ভেবেছিলাম জলমুড়ি খাবো, কিন্তু কাজের তারও নয়, তারপরে আর ইচ্ছাই করছিলো না, মানে মনেই নেই যে আমি যে সকালে খেয়েছি কি না, সেটা আমি পরে ভাবছি আমি কি সকালে খেয়েছি, না আমি তো খাইনি সকালে, এরকম মনে পড়ছিলো। তো তেলটাকে দেখো ঢেলে রেখে দিয়েছি, এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর ডিম ছাড়াতে গেলে তো মাম্মাম তো বায়না করেই, মাম্মামকে একটা দিয়ে দিয়েছি ডিম। আর এদিকে দেখো আলুটাকে বসিয়ে দিলাম, মানে ভাজতে, আলুটা একটু ভাজা হতে থাকুক, আর এদিকে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিই।
আর সত্যি কথা বলতে কি জানো তো, একটু যদি তোমার ডিমের কষাটা একটু ভালো করে রান্না করা হয় না, বেশ ভালোই লাগে, মাংস ফেল হয়ে যায়। আমি পেঁয়াজ রসুন অবশ্য দিই না জানো তো, আমি আদা জিরে বাটা দিয়ে রান্না করি। তো চালটা দিয়ে দিয়েছি, এখন দেখো পেঁপেটাও দিয়ে দিলাম, একটু পেঁপে সেদ্ধ দিয়েছি অর্ধেক। আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর জানো তো আমার না এই কড়াইটা না রাঁধতে বেশ ভালো লাগে, মানে কড়াইটা উঠিয়ে রেখে দিয়েছিলাম, অনেকদিন রান্না করি না। সেই প্রথম প্রথম আমার ব্লগে দেখতে পাতে যারা দেখেছো তারা, তারপরে দেখো এই কড়াইটা, ওই কড়াইটা না তেলের কড়াইটা ওইভাবেই রেখে দিয়েছি, মশলাটা করে পারিনি। ওর জন্য ভাবলাম যে না ঝিঙে ঘন্ট করবো একটু, তো তা ঝিঙেটা একটু বসিয়ে দিই। তার জন্য দেখো তেলের উপরে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর সর্ষেগুলো একটু ডোলে ডোলে দিচ্ছি, নাহলে আস্ত গোটা গোটা সর্ষে মুখে পড়লে একদম ভালো লাগবে না। আর দেখো এখন ঝিঙেটারে একটু দিয়ে দিলাম, মা দিয়েছিল আমাদের গাছে ঝিঙে, আমাদের গাছে ঝিঙে হয়েছে বাপের বাড়িতে। তো এখন দেখো একটু লবণ দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব, তারপরে পরে হলুদটা দেব, আগে একটুখানি সেদ্ধটা হয়ে যাক, তারপরে চলো মশলাটা করে নিই। আর দেখো অল্প করে একটুখানি জিরে দিয়ে দিয়েছি, এখন মশলাটাকে করে নিচ্ছি। আর এ কদিন একটু শিলেই করছি মশলাটা, মিক্সচারের বাটিটা না একটু কেমন যেন সেই নড়বড় নড়বড় করছে, জানি না কি হয়েছে, এটাকে আবার মিস্ত্রি দেখাতে হবে। তোমাদের দাদাভাই দেখেছিল তো বলছে ঠিক হচ্ছে না, দোকানে দিতে হবে। এমনি হচ্ছে মশলা, কিন্তু সেইভাবে ভালো হচ্ছে না, আর শিলে মশলা করলে টেস্টটাই যেন একদমই আলাদা। তো ওর জন্য দেখো শিলে মশলা করে করছি এই কদিন, মানে রান্নাটাও বেশ দারুণ দারুণ হচ্ছে। আদা জিরে করে নিলাম, এখন চলো তুলে নিই। এবার আমি ডিমের ঝোলটা বসিয়ে দেব, ওদিকে ভাতটাও ফুটে গেছে। তো দেখো ভাতটাও ফুটে উঠেছে, দেখি দাঁড়াও ভাতটা হয়েছে নাকি। তো আমার, আমি আবার এই চালটা ভিজিয়ে রাখলে মোটামুটি 10 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়, 10 মিনিটও লাগে না। তো ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো আমি এটাকে ঢাকনাটা তুলে একটুখানি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। আর কিছুই লাগে না, ঝিঙে ঘন্ট যদি করতে হয় না, শুধু একটু সর্ষে একটুখানি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে বেশ দারুণই লাগে কিন্তু খেতে। এখন দেখো নামিয়ে নিচ্ছি, আর কালারটা কিন্তু যেমন দেখছো তেমনই কিন্তু এসেছে, কিন্তু দারুণ হয়েছে কিন্তু বলো, ঠিক 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 ঠিক। আর দেখো মামামার জন্য একটা ডিম ভাজাটা তুলে রেখে দিয়েছি, ঝোলের ডিম তো সেই ধুয়েই দিতে হবে, ওর জন্য ভাজাটাই তুলে রেখে দিয়েছি। তারপরে দেখো ওই সেই সেই কড়াইটাতে, মানে ডিম ভাজা কড়াইটাতে একটুখানি লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে টমেটো ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, চলো। তারপরে দেখো একটুখানি গরম মশলা বেটে নিচ্ছি, কারণ আজকে আর গুঁড়ো নেই, ওর জন্য গোটাটাই শিলে বেটে নিচ্ছি। আর ওদিকে জলটা দিয়ে দিয়েছি কষিয়ে, ওদিকে হতে থাকুক, আর অল্প করেই জল দিয়েছি, কারণ আলুটা একটু ভাজা আলু, তো আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য মেপে জল দিলে, গ্যাসের রান্না করলে একটু মাপ মতন জল দিলে না তার বেশি ফোটানো লাগে না, আর যদি মাপ মতন জল না দাও গ্যাসও মানে বেশি লাগে আর অনেকটা সময়ও লাগে। তো দেখো গরম মশলাটা কিন্তু এখন সুন্দর করে বেটে নিয়েছি, আর শিলটা একটুখানি ধুয়ে নিয়ে নিচ্ছি। এরকমভাবে নিলে নাকি তরকারিতে নাকি টেস্ট হয়, আমার দিদা বলতো জানো তো, আমার দিদা বলতো কিন্তু কখনো শিখিয়ে আমাকে দেয়নি, ওই বলা কথাগুলো আমার মনের মধ্যে সবসময় মানে রয়ে গেছে, আমার দিদা কি বলে মানে বলেছে কিভাবে করতে হয়, কিভাবে কি করতে হয় সংসার, মাঝে মধ্যে বলতো, তো সেইগুলো না আমি সত্যি কথা সেগুলো আমি মনের মধ্যে রেখে দিয়েছি। বলতো বাসন মাজতে হবে গায়ের জোর দিয়ে, মশলা করতে হবে গায়ের জোর দিয়ে, খুব সুন্দর করে ফিনিশ করে মশলা করতে হবে।
আর এদিকে দেখো মাম্মামকে হচ্ছে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। এখন মাম্মামকে একটুখানি জামা টামা পরিয়ে একটু রেডি করে দেবো। অনেকদিন বাদে তোমাদের সাথে শেয়ার করলাম মাম্মামের স্নানটা, মানে স্নান করাটা শেয়ার করলাম না, জামা টামা গায়ে দেওয়া এটা শেয়ার করলাম। সব দিন আর হয়ে ওঠে না, বেশিরভাগ আমাকে রাঁধতে রাঁধতেই কিন্তু মাম্মামকে স্নান করানোটা হয়ে যায়। রান্নাটা বসিয়ে দিয়ে ঝট করে স্নানটা করিয়ে নিই, ব্যাস হয়ে গেল। তো জামাটাও পরানো হয়ে গেল। আগের দিনের যে জামাগুলো এনেছিলাম না, সেই জামার থেকে একটা জামা ভেঙে দিয়েছি, মানে একটা জামা পরছেও, আর একটা জামা তোলা রয়েছে। ওই জামাটা পরাবো খানের মাঝে, দেখি একদিন বের করে পরিয়ে দেবো। আর মানে জামা কি বলো তো, সুতির জামা ছাড়া ও তো আবার পরতে পারে না, ওর জন্য ওই একটু টেপ জামা দুটো নিয়ে এসছি। তারপরে পুজোয় দেখি ভালো জামা একটা দুটো দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর দেখো একটু টিপ পরিয়ে একটু পাউডার দিয়ে দিলাম মাম্মামকে, আর আমার কপালে একটা টিপের ফুটা দিয়ে দিয়েছে, মানে আমার গালের সাইডে, তাই ওই হাসছে, বলছে মা তোমাকে দারুণ লাগছে দারুণ লাগছে, তাই বলছে। জানো তো মাম্মামটা দুষ্টু, বলছে তুমি একটু দেখো আয়নায়, আমাকে বলছে। তারপরে দেখো মাম্মামকে এখন খাইয়ে নেব। তো নিয়ে আসলাম ভাত, আর ওদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো তো মাম্মামকে খাইয়ে নিই। তো দেখলেই তো তোমাদের দাদাভাই ধূপকাঠি গোড়াচ্ছে, আর মাম্মাম হচ্ছে ঘন্টা বাজাচ্ছে, বলছে দাও আমি বাজাচ্ছি আমি বাজাচ্ছি। তো চলো খাওয়া দাওয়ার দিকে যাই। তো দেখো বন্ধুরা চলে আসলাম খেতে এখন। তো এই যে এখানে ঝিঙে ঘন্ট, আর এপাশে ভাত রয়েছে আর পেঁপে সেদ্ধ, আর এখানে ডিমের ঝোল, ডিমের কষা, ডিমের ঝোল বলা ভুল, ডিমের কষা। তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাইকে আজকে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম, নাও। আর আমার থালা এটা, আমারটাই নেব গুছিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। খেতে খেতে এত পরিমাণে বৃষ্টি হলো কি বলবো, এখন তাও একটু থেমে গেছে বৃষ্টিটা। তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম আমি আর মাম্মাম, তারপরে দেখো উঠে এখন বিছনা চাদরটাকে একটু চেঞ্জ করে নেব। আর আজকে মাম্মামের নতুন দিদিমণি আসবে, তো মাম্মামের বায়না এখন আর কি করব বলো, মাম্মাম পড়তেই যেতে যাচ্ছে না আগের দিদিমণির কাছে, বলছে আমি যাব না, যাই হোক একটা কারণের জন্যই যেতে যাচ্ছে না মাম্মাম, তো সেটা না বলেই নয়। তো এখন আমি আর কিছু বলতে চাচ্ছি না, তো বাধ্য হয়ে মাম্মামের জন্য এই কাজটা আমাকে করতে হলো এখন, মানে নতুন দিদিভাই ঠিক করতে হলো। তো আসবে 6টার সময় পড়াতে আসবে। তো চলো বিছনাটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এদিকে দেখো ঘরটাকেও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, সন্ধে আবার হয়ে যাবে ওর জন্য, তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর বিকালবেলা একবার যদি ঘর না ঝাড়ু লাগানো হয় না, ভালোই লাগে না, মনে হয় যেন ঘরের ভিতরে একটুখানি নোংরা নোংরা হয়ে গেছে। আর দেখেছো তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা বাইরে একদম পুরো দরজার সামনেই রয়েছে, এখান থেকে বেরোতে করতে ভীষণ অসুবিধা হয় জানো তো। তো দেখো বন্ধুরা মাম্মাম এখন লেবু খেতে চেয়েছে, বলছে আমাকে লেবু কেটে দাও, তো তার জন্য দেখো এখানে লেবু কেটে দিয়েছে, এখন মাম্মাম একটু লেবু খাক। আবার দিদিমণি আসার সময় হয়ে গেছে, মিষ্টি বাবা। আর এদিকে দেখো মাম্মাম বসে বসে লেবু খাচ্ছে, ক্যামেরাটা যে অন করা রয়েছে আমি তো জানিই না, আমি তো ভুলেই গেছিলাম যে ক্যামেরাটা অন করা রয়েছে। আমি একটুখানি অন করে ভেবেছিলাম যে একটুখানি অন করে তারপরে আবার বন্ধ করে দেব। তো দেখি ক্যামেরাটা অন করা রয়েছে। আমি ওদিকে সেই দুপুরবেলা খাওয়া দুটো থালা ছিল, থালা দুটোকে ধুচ্ছিলাম, আর এদিকে মাম্মাম বসে বসে লেবু খাচ্ছিল। দেখো পাগলটা কাণ্ডটা দেখো,
দেখেছো? ওই দেখো আচ্ছা গিয়ে তোমার লেবুর খোসা একদম পুরো গালের মধ্যে ভরে দেয় দেখো। আর লেবুটা ভীষণ ভীষণ ভালো খায় ও লেবুটা। এমনি তো মাম্মা মানে ফল টলের দিক থেকে মাম্মা আবার ভীষণ ভালোবাসে ফল টলগুলো, তারপরে মাছ মাংস। নন্দিনী আবার এতটা ভালোবাসতো না, নন্দিনী আবার একটু কম ভালোবাসে মাছ টাছগুলো। তারপরে দেখো নন্দিনীকে এই যে পাশে এখানে একটা তোষক পাতিয়ে বিছনার চাদরটা পাতিয়ে বসিয়ে দিয়েছে, আর ও পাশে দিদিমণি এসছে। তো দিদিমণি মাম্মামকে পড়াচ্ছে। তো দিদিমণিটা বেশ ভালোই পড়ালো, মানে ভালো লাগলো, প্রথম দিন পড়িয়েছে খুবই ভালো লাগলো, প্রায় 1.5 ঘন্টা মতন পড়িয়েছে। তারপরে দেখো এখন চলে আসলাম, একটুখানি চিড়ে ভাজা করে নিচ্ছি, ঘরে তেমন কিছু নেই, আর দিদিমণিকে একটু চা করে দিতে হবে। যাই হোক বাড়িতে দিদিমণি আসলে তো অবশ্যই একটু যাই হোক কিছু তো একটু করতে হয় না? আমার আগে যখন আমার নন্দিনীকে পড়াতো তখন আমি আসলে পরে ও তো সকালবেলা আসলে আমি সকালবেলা যাই হোক টুকটাক যা পারতাম তাই আমি করে দিতাম। তো হিসাব মতন দিদিমণি বাড়িতে এসে পড়ালে অবশ্যই একটুখানি কিছু মানে করে দেওয়া উচিত আমাদের পক্ষে, আমি আমি যেটা মনে করি। তো দেখো এখন তোমাদের দাদাভাই চপ কিনে দিয়ে গেল, তো একটু চিড়ে ভাজা আর চপ দিয়ে দিচ্ছি, আর একটু চা আর একটু বিস্কিট, আর এপাশে মামামের জন্য একটা চপ দিয়েছি। মামাম সেরকম খেতে চায় না, তো আজকে মোটামুটি যাই হোক ভালোই খেয়েছে। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে চলে আসলাম, মশাই টশাই টানিয়ে একদম মশারির মধ্যে, আর কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। দিদিভাই পড়িয়ে চলে গেছিলো, আর তারপরে মামামকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে আমি একটু ভিডিও এডিটিং কাজ ছিল সেটা করলাম, তারপরে আমিও একটু দুটো খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই এসে এই খেলো, আর তোমাদের দাদাভাই বললো আমার আজকে দেরি হবে তোমরা খেয়ে নাও, তো মামামকে খাইয়ে দিই। মামামের থালায় ভাত ছিল অল্প দুটো, সেই অল্প দুটো ভাত আমি খেয়ে নিয়েছি, আর কি করবো, আর পরে আর ইচ্ছা করবে না, ওর জন্য বুঝি না একবারে খেয়েই নিই। ভাত দুটো রয়েছে আবার ঢেকে রেখে দেবো, দেখবে ভাত থালায় থাকলে না ঢেকে রেখে দিলে না সেই ভাত আর খেতে ভালো লাগে না পরে, মানে যখন তখন মাখা ভাত খাওয়া যায় কিন্তু পরে আর খেতে ইচ্ছে হয় না। মাম্মাম খাবে না বলছে ওর জন্য। আর বৃষ্টি হচ্ছে, কখন থেকে বৃষ্টি হচ্ছে একভাবে। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিল, আমি ফোন করেছি তুমি কি বেরিয়েছো, বলছে না আমি বেরিয়েছিলাম কিন্তু হচ্ছে বৃষ্টির জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আমি ছাতা নিয়ে আসবো, বলছে না তোমাকে আসতে হবে না বৃষ্টি কমুক তারপরে আসবো। তো একটুখানি কমেছে বলে ওর জন্য তাড়াতাড়ি করে আসলো, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি মশাই টশাই টানিয়ে দেখো শুয়ে পড়েছি, নন্দিনীও ওর পাশে শুয়ে পড়েছে, আর মাম্মা ওর পাপার সাথে নিচে রয়েছে এখনো। তো তোমাদের দাদাভাইয়ের আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য একটুখানি সেই কালো জিরে ডোলে মানে গামছায় ডোলে তারপর নাকে টানছে, আর ওই বসে বসে বাবার সাথে বসে বসে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাই বলছে আসো ভেতরে, বলছে না আমি একটু পরে আসছি। তো আর তোমাদেরকে বলেছিলাম যে যাবো, গণেশ পুজো হচ্ছে আমাদের এখানে পাশে, মেলা হচ্ছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা বিশ্বাস করো আর মানে ইচ্ছা করছিল না, মামামকে পড়িয়ে টড়িয়ে গেছে, তারপরে কাদা বৃষ্টিও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে, ওর জন্য ভাবছি কি না কাদার মধ্যে যাবো না, যেদিন একটু শুকনো শুকনো হবে সেদিনকার যেয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, মানে রবিবার অবধি মেলাটা আছে তো তার মধ্যে একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কি গো তুমি একটু যাও মামা নন্দিনীকে নিয়ে, একদম পাশে আমাদের, হেঁটে গেলে হয়তো 5 মিনিট লাগবে আমাদের বাড়ির থেকে। তো আমি বলছি যাও একটু, বলছে না আমার যেতে ইচ্ছে করছে না, তুমি যদি পারো তাহলে তুমি যেতে পারো। আমি বলছি আমি যাবো না এখন, আমার কাদার মধ্যে যেতে ইচ্ছা করছে না, একটা মশা ঢুকেছে মশার মধ্যে। তো যাই হোক একদিন ঘুরিয়ে নিয়ে আসবো। আর তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও আমি এখন এডিটিং করতেও পারবো না কারণ বৃষ্টি পড়ছে ভীষণ। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, আগামীকাল নতুন আরও একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।